আজকে যে বিষয়টাতে নিয়ে কথা বলবো সেটা আপনারা এখনকার দিনে প্রত্যেকেই জানেন, তবুও আমার মনে হয়েছে যে এই বিষয়টা নিয়ে আপনাদের উপরে একটা জানানো দরকার বা আপনাদের এই বিষয়ে কিছু তথ্য আমার দেওয়া উচিত। সমাজের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে এটা আমার কর্তব্য এবং দায়বদ্ধতার মধ্যেও পড়ে কিছুটা, এবং সেই কারণে আমার এই এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আসা। বিষয়টা হলো যে বর্তমান দিনে যে ফ্রডিং কারবার চলে বা অনলাইন ফ্রডিং, অনলাইন চিটিং, ব্যাংকিংয়ের ধরনের যে ফ্রডিং চলে সেই সব বিষয়ের উপরে আজকে অনলাইন ফ্রডিং এই শব্দটার সঙ্গে আমরা আজকাল সবাই পরিচিত। কিভাবে কিভাবে হয় এই অনলাইনের ফ্রডিং একটু বিশদে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুদের বা আত্মীয় স্বজনদের এবং পারিপার্শ্বিক মানুষদেরকে সচেতন করার জন্যে ভালো লাগলে একটু শেয়ারও করে দেবেন। শুরুটা একটু অন্যভাবে করা যাক। আপনি ফোনে কথা বলছেন আপনার কোনো বন্ধুর সঙ্গে, আপনার টাকার সমস্যা রয়েছে, আপনি একটা লোন চাইছেন, আপনি কোথাও অর্থ সাহায্য চাইছেন বা আপনি কোনো বিপদে পড়েছেন, আপনার কোনো অর্থনৈতিকের ব্যাপার রয়েছে। দেখবেন আপনি পরের দিন আপনি যে মাধ্যমগুলো ব্যবহার করেন, যে মিডিয়াগুলো ব্যবহার করেন আপনার হাতের কাছে বা আপনার স্মার্টফোন দিয়ে, আপনি দেখবেন সেখানে লোন বা অর্থনৈতিক যে বিষয়গুলো আছে তার উপরে কিছু তথ্য ভেসে আসে। অথবা আপনার ফোনে ফোন আসে আপনি লোন নিতে চান কি না। তো বন্ধুরা, লোন যারা দেয় বা যে সমস্ত কোম্পানি লোন দেয় তারা আপনার জানলোই বা কী করে যে আপনার লোনের প্রয়োজন রয়েছে। প্রবলেমটা ঠিক শুরু হয় এখান থেকেই। কোম্পানিগুলো প্রত্যেকটা কল আমাদের রেকর্ড করে থাকে এবং সেই কল করা রেকর্ডগুলো বাইরে বেরিয়ে যায়। কিভাবে বেরোয় সেটা নিয়ে পরে কোনো দিন বিশদে বলা যাবে। আমি কোনো কোম্পানিকে ব্লেম দিতে আসিনি বা কোনো কোম্পানির এগেনস্টে বলতেও আসিনি, কিন্তু এটা সত্যি যে কোম্পানি আপনার ডেটা পায়। না হলে বিভিন্ন কোম্পানিকে ফোন করে আপনাকে যে অফার দেয়া হয় তারা আপনার নাম্বার পায় কোথা থেকে বন্ধু? আপনি ভোডাফোনের সিম ইউজ করছেন, আপনি এয়ারটেলের সিম ইউজ করছেন, আপনি টাটার সিম ইউজ করছেন, আপনি রিলায়েন্সের সিম ইউজ করছেন, অন্য কোনো কোম্পানির সিমও ইউজ করছেন, কিন্তু আদার্স কোম্পানি, থার্ড পার্টি কোম্পানি, তারা আপনার ডেটা পায় কোত্থেকে বা তারা আপনার নাম্বারই বা পায় কোত্থেকে? একটু ভাবুন, আপনার বুদ্ধিটাকে একটু খরচ করে ফেলুন, দেখবেন ঠিক বুঝতে পারবেন আমি ঠিক কি বলতে চাইছি। আর যদি তাও না বুঝতে পারেন তাহলে আপনাকে আমি বলি, সকালবেলা উঠে বিভিন্ন টেলিমার্কেটিং থেকে কল হয়, আমরা যখন সিম কিনি আমরা ফর্মটাতে না দেখে চোখ বন্ধ করে সই করে দিই। দোকানদার বললো এইখানে এইখানে সই করে যান বন্ধু, আমিও সই করে দিলাম, আমি দেখলাম না ঠিক কোথায় আমি সই করলাম, ছোট ছোট, একেবারে ছোট ছোট, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলেও দেখা যাবে না এমন অক্ষরগুলো কি রয়েছে, সেটা কিন্তু আমি পড়ে কখনোই দেখলাম না। ওইখানেই লুকানো রয়েছে সমস্ত জাদুকাঠি। আপনি যেখানে যেখানে সই করে দিলেন আপনি দেখলেন না, আপনি এগ্রি হয়ে গেলেন আপনার নাম্বারটা টেলিমার্কেটিংয়ের জন্য ব্যবহার করার জন্য, সেখান থেকেই কোম্পানি আইনসম্মতভাবে আপনার ডেটাগুলোকে বাইরে দিয়ে দিচ্ছে বা আপনার নাম্বার, আপনার ডিটেলসগুলোকে বাইরে দিচ্ছে, তারা সেটাকে অ্যাক্সেস করছে, দেন আপনাকে কল করছে। সকালবেলা উঠে আপনি খুব ব্যস্ত, অফিস যাবেন, বেরিয়ে পড়েছেন, হঠাৎ একটা ফোন এলো, দাদা আমি ব্যাংক থেকে বলছি, এটা একটু পুরনো টাইপ হয়ে গেছে। এই ধরনের কলগুলো এখন একটু কম হয়, একটু ট্রেন্ডটা পুরনো হয়ে গেছে, একটু পদ্ধতিটা সবাই জেনে গেছে, সাধারণ মানুষ টিভি মিডিয়া প্রিন্ট মিডিয়া সবার দৌলতে একটু সচেতন হয়ে গেছে, কিন্তু এটা আজও চলে, এই র্যাকেটটা আজও সমানভাবে সক্রিয়। কিন্তু এর সঙ্গে সঙ্গে উঠে এসেছে নতুন কিছু ধরনের ফাঁদ। আমি আপনাকে, আমরা যে ধরনের অনলাইনের কাজ করি, সিএসসি রিলেটেড বা ব্যাংকিং রিলেটেড বা প্যান রিলেটেড, এই ধরনের নতুন কিছু ফ্রডিং ব্যবস্থার। আর যারা আমাদের চ্যানেলকে ভালোবাসেন, যারা আমাদের আগামী ভিডিও নোটিফিকেশান পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর বেল আইকনটিকে বাজিয়ে রেখে দেবেন, আর পুরনো ভিডিওগুলো দেখতে চাইলে আই বটনে একটু টাচ করে নেবেন। কেউ আপনাকে বলছে সিএসপি দেবে, সিএসসি দেবে, 30,000 টাকা দেন, 10,000 টাকা দেন,
আজকে অফার চলছে বন্ধু, 3,000 টাকা দেন আপনার একটা স্টেট ব্যাংকের সিএসসি হয়ে যাবে বা সিএসপি হয়ে যাবে। আপনি বুঝলেন না, জানলেন, আরে স্টেট ব্যাংকের সিএসপি, অনেক টাকা রোজগার হবে, মাস গেলে 50,000 টাকা রোজগার করা যাবে। আপনি টাকাটা দিয়ে দিলেন, কিভাবে দিলেন, একটা ফোনপে কিউআর কোড বা আপনার অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিলেন। তার আগে থেকেই হয়তো আপনাকে ব্রেন ওয়াশ করছিল যে আপনি এইভাবে নেন ওইভাবে নেন, এভাবে দেবেন না। হঠাৎ সকালবেলা উঠে ঘুম থেকে দেখলেন আপনার মোবাইলে মেসেজ, আধার করতে চান, আমাদেরকে ফোন করুন, আমরা দেবো আপনাকে আধার। আপনি ফোন করলেন, আপনাকে বললো হ্যাঁ দাদা আধার পেয়ে যাবেন, আপনি আপনার সমস্ত ডেটা পাঠিয়ে দেন। দিলেন পাঠিয়ে, রেজাল্ট যেটা হলো এটা কখনো হবে না, কখনোই কেউ আপনাকে এভাবে আধারের কাজ করে দিতে পারে না বন্ধু। আমার কাছে বহু ফোন আসে, বহু বন্ধু আমাকে ফোন করেন, আমাকে এই বলেছে ওই বলেছে, আমাকে আধারে কাজ করে দেবে বলেছে, 50,000 টাকা দেবে, দিলে করে দেবে, কিভাবে করে দেবে। আপনি একটু ভাবুন বন্ধু, টাকাটা দেওয়ার আগে ওই ফাঁদে বা ওই প্রতারণার ফাঁদে বা প্রলোভনের ফাঁদে পা দেওয়ার আগে একটু ভাবুন কি করতে চাইছেন বা কী জন্যে করছেন। আধার পেতে গেলে আপনার যে যে ক্রাইটেরিয়া থাকা দরকার সেটা আপনার আছে তো? একটা ব্যাংক সিএসপি পেতে গেলে যা ক্রাইটেরিয়া আপনার থাকা দরকার সেটা আপনার আছে তো? দেন যদি থাকে তো আলাদা কথা, যদি না থাকে তাহলে যে ব্যক্তি আপনাকে ফোন করছেন তিনি আপনাকে কিভাবে দেবেন সিএসসি বা সিএসপি বা একটা আধার কেন্দ্র? এটা ভেবে তবে টাকা দেবেন। টাকা দেওয়ার পর তীরটা কিন্তু আপনার হাত থেকে বেরিয়ে যায় বন্ধু, আপনি ফিরে আর আনতে পারবেন না। আরো নতুন কিছু ধরনের ফ্রডিং রয়েছে, বিভিন্ন ব্যাংকিং অ্যাপস রয়েছে যেখানে আপনি টাকা লোড করার সময় আপনার মোবাইলে ওটিপি ভেরিফাই হয়, যেটা জেনুইন সিস্টেম। এই সুযোগটা নিয়ে আপনার মোবাইলে একটা ফোন করলো, দাদা আমি অমুক কোম্পানি থেকে বলছি, আপনি কমপ্লেন করেছিলেন আপনার অ্যাপসটা ঠিকঠাক কাজ করছে না, আমরা সেই জন্য ফোন করছি। আপনি দেখলেন হ্যাঁ আমার তো কয়েকদিন ধরে প্রবলেম চলছিল, অ্যাপসটা ঠিকঠাক কাজ হচ্ছিল না, আপনি ফোনে কাউকে বলছিলেন বা ফোনে হেল্প চাইছিলেন। এই প্রসঙ্গে ওই যে পুরনো কথাটাই বলি যে আপনার কল ভেরিফাই হচ্ছে, আপনার কল রেকর্ড হচ্ছে, কেউ শুনছে, ভুতুড়ে ব্যক্তি শুনছে আপনার কলটা, তারা আপনাকে কল করছে, নাহলে জানলোই বা কেমন করে যে আপনার ফোনের অ্যাপসে বা ব্যাংকিং অ্যাপসে প্রবলেম চলছিল। এটা যদি কেউ না জানতেই পারে দেন আপনাকে কল করবে কি করে, আপনার ব্যাংকিং অ্যাপস রয়েছে এটাই বা জানছেন কি করে। আমরা দেখবেন যে কোনো অ্যাপস ইউজ করার সময়, যে কোনো ধরনের অ্যাপস ইউজ করার সময়, একটা ফটো তুলবো অ্যাপস সেও আপনার কন্ট্যাক্টের শেয়ারিং চাইছে, অর্থাৎ পারমিশন চাইছে, গ্রান্টেড অ্যাক্সেস করার পারমিশন চেয়ে নিচ্ছে। আপনি বুঝলেন না, জানলেন না, অ্যালাউ করে দিলেন, দেন আপনার যে অল কন্ট্যাক্ট আছে সেটা চলে গেল ওদের কাছে, ওরা আপনার কন্ট্যাক্টকে অ্যাক্সেস করতে পারছে। তো এই যে বিষয়গুলো রয়েছে বন্ধু, এই বিষয়গুলো থেকেই কিন্তু ফ্রডিং হয়। এবারে আপনাকে ফোন করলো, আপনার ফোনে একটা ওটিপি আসছে, ওটিপিটাকেই দাদা ওটিপি বলছে না, কি বলছে, দাদা দেখুন আপনার ফোনে একটা সংখ্যা গেছে, এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যা যোগ করে আপনি দিয়ে দেন। আপনি দিয়ে দিলেন, কি দিলেন, ওটিপি দিলেন, কিভাবে দিলেন, 100 সঙ্গে 20 যোগ করে দিয়ে দেবেন, আপনার ফোনে যে সংখ্যাটা গেছে তার সঙ্গে আপনি 20 যোগ করে দিয়ে দেবেন। ধরুন আপনার ফোনে সংখ্যা হচ্ছে 1,000, আপনি 20 যোগ করলেন, 1,020 হয়ে গেল, আপনি বলে দিলেন দাদা 1,020। সে তো আগে থেকেই জেনে আছে যে 20 আমি বাদ দিলে আমার ওটিপিটা পেয়ে যাব। আলটিমেটলি সে 20 বাদ দিয়ে দিল, ওটিপিটা পুট করে দিল, আপনার মুহূর্তের মধ্যে টাকা অ্যাকাউন্ট থেকে উধাও। কেমন লাগবে? ভালো লাগবে না নিশ্চয়ই। তা বন্ধু ভালো যদি নাই লেগে থাকে, আজ থেকে বলবো একটু সচেতন হন। সকালবেলা উঠে ফ্লিপকার্ট অ্যামাজনের মতো কোম্পানি বা ওএলএক্সের মতো কোম্পানি বা আরও বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে, তাদের নাম করে আপনাকে প্রলোভন করছে বা আপনাকে অফার দিচ্ছে। আপনি এই অফারটা করেছিলেন 400 টাকার, এটা লাকি ড্রয়ে জিতে গেছেন আপনি, আপনাকে 20,000 টাকার একটা গিফট দেওয়া হবে, আপনি আপনার অ্যাকাউন্ট ডিটেলস, প্যান ডিটেলস, আধার ডিটেলস সব পাঠিয়ে দেন। আপনি তো ভাবলেন বাহ, আমি তো 400 টাকার একটা অর্ডার করেছিলাম, সেখান থেকে 20,000 টাকার একটা অফার এসছে। খুব রিসেন্টলি আমার কাছে এই ধরনের একটা কল এসেছিল, আমি ওনাকে পই পই করে বলেছিলাম যে এটা ফ্রড। তো উনি শুনেছেন কি শোনেননি সেটা আমার আর জানা নেই, উনি সেকেন্ড টাইম আমাকে আর কল করেন, এটা কিন্তু ফ্রড। আপনি 400 টাকা কি 500 টাকার একটা অর্ডার করে আপনি 20,000 টাকার যে অফারটি পেলেন, আলটিমেটলি আপনি তো টাকা পাবেনই না, কিন্তু আপনার তথ্যগুলো গিয়ে পড়লো জালিয়াতদের হাতে। তো বন্ধুরা, এই সমস্ত বিষয়ের উপরে আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেটা আপনাদের কেমন লাগছে একটু জানাবেন, কমেন্ট করবেন। আর আমাদের যে
পোস্টটা দেওয়া থাকবে, সেখানে একটু কমেন্ট করলে খুব ভালো লাগবে। এবং বন্ধুরা, এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে রেহাই পেতে সচেতন হওয়া ছাড়াও কিছু কাজ আপনার খুব জরুরি রয়েছে। আপনার ব্যাংকিং অ্যাপস আপনি কারোর সঙ্গে শেয়ার করবেন না। ওটিপি, সিভিভি নাম্বার, আপনার ব্যাংকের যে পিন জেনারেট করে রাখেন সেটা আপনি কাউকে শেয়ার করবেন না। আপনার বাড়ি থেকে আপনার স্ত্রী ফোন করে বলছে, কই গো তোমার ফোনের ওটিপিটা গেছে, বলে দাও। করবেন না এরকম কাজ। আপনার স্ত্রীকে বোঝাবেন বা আপনার বাড়ির মেম্বারকে বোঝাবেন যে একটু ওয়েট করুন, আমি বাড়ি গেলে তারপরে আমি ফিজিক্যালি ওটিপিটা দেব। এই ধরনের কাজ করতে করতে আপনার হ্যাবিট হয়ে যাবে, এবং কখনো যদি আপনি ভুলবশত ওটিপিটা বাইপাস হয়ে যায়, অর্থাৎ কোনো তৃতীয় ব্যক্তির হাতে গিয়ে পৌঁছয়, যে সর্বনাশটা আপনার হবে সেটা থেকে কেউ আটকাতে পারবে না আপনাকে। তো বন্ধুরা, তাই ভিডিওর শেষের দিকে আপনাকে আবারও রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি এবং করজোড়ে আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা এই ধরনের ফ্রডিং থেকে সাবধান হতে একটু সতর্ক হন, সজাগ থাকুন এবং আপনার পরিবারকেও এটা বুঝিয়ে দেন যাতে এই ধরনের কাজ না করে।